বৃদ্ধাশ্রম শুনলেই আটকে ওঠে অনেকের মন। আবার কিছু অভাগা বাবা মায়ের শেষ জীবনে জোটে এই আশ্রম। সন্তানরা আশ্রয় না দিলেও তাদের দায়িত্ব নিয়েছে টিএমএসএস নামের একটি সেবামূলক প্রতিষ্ঠান। বগুড়া শহরের উত্তরে বাঘোপাড়া এলাকায় গড়ে উঠেছে মাসুদা প্রবীণ নিবাস। সেখানে পরম মমতায় শেষ জীবনের ঠাঁই মিলেছে অসহায় বাবা মা ও ঠিকানা হারা বয়োবৃদ্ধদের। সেই সব বঞ্চিত বাবা মায়ের হৃদয়ে নিংড়ানো কষ্টের কথা তুলে এনেছেন সহকর্মী তানিয়া ইসলাম লিখন, আর জানাবেন সুরাইয়া সীমা। বগুড়া শহরের অদূরে উত্তর দিকে বাঘোপাড়া বাজারে পৌঁছানোর আগে বাঁ দিকে তাকালেই দেখা মিলবে টিএমএসএস রিলিজিয়াস কমপ্লেক্সের গেট। ভেতরে ঢুকে সাততলা ভবনটির দিকে লক্ষ্য করলেই দেখা যাবে টিএমএসএস মাসুদা প্রবীণ নিবাস। ভবনটির ভেতরে সকল সুযোগ সুবিধা থাকলেও মনে রয়েছে ছেলে মেয়ে নাতি নাতনিদের আদর স্নেহ ভালোবাসা না পাওয়ার বেদনা। থাকা খাওয়া পোশাক পরিচ্ছদ ডাক্তার নার্স ঔষধ সবই আছে, রয়েছে বিনোদনের নানা অনুষঙ্গ। তারপরও আপনজন হারা এসব মানুষের নিত্যসঙ্গী চোখের জল। আপনজনরা কাছে না থাকলেও সেখানে পেয়েছেন শতাধিক এতিম ছেলে মেয়ে ও নাতি নাতনি, ডাকলেই চলে আসে কাছে। তাদের আদর ভালোবাসায় কেটে যায় সারা দিন মান। যেই মানুঃ 11 মাস থাকলাম নীরবে নিঃশব্দে সবার খেদমত করছি, দুঃখ না থাকলে তারা এটা আসে কেমন না। এই বৃদ্ধাশ্রমে রয়েছে বগুড়া সহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা 79 জন প্রবীণ। অনেকে কোটি টাকা রোজগার করে ছেলে মেয়েদের বড় বড় অফিসার ও অট্টালিকা বানিয়ে দিল, তাদের শেষ ঠিকানা হয়েছে এই বৃদ্ধাশ্রমে। তবু তাদের চাওয়া ভালো থাকুক সুখেই থাকুক আদরের সন্তানেরা। এখানে যেসব প্রবীণরা থাকেন তারা ইচ্ছে করলেই যে কোনো স্থানে ঘুরতে যেতে পারেন, আবার কেউ কেউ বাড়ি থেকেও ঘুরে আসেন। তবে ছেলে মেয়েরা কখনো বলে না আর ফিরে যেও না আশ্রমে, বাড়িতেই থাকো। নিজের বয়সে বোঝন না স্বল্প আছে বেটা বেজে তার সে সংসার যে তারাই ব্যস্ত। দেশ ফরিদপুরে গোপালগঞ্জ স্থান বেন্নাবাড়ি, এমনি গুল্লু আগে বাসা ছিল, আগের বাসা ওইটা ভেঙে ছোট ভাই বিল্ডিং করছে, এখন ওইখানেই থাকি, পরে ওইখান থেকে আসছে এখানে। এখানে প্রবীণদের সংখ্যা বাড়ছে, বিনা পয়সায় থাকা খাওয়া পোশাক পরিচ্ছদ চিকিৎসা ও বিনোদন সহ রয়েছে সব ব্যবস্থা। বয়স্ক প্রবীণ প্রবীণের তার খাওয়া পড়া সঠিক মতো সময় চিকিৎসা সেবাটা, এটা তারা পরিবারের যখন পুরোটাই আর সাপোর্ট পাচ্ছে না তখন তারা এরকম প্রবীণ নিবাসের সন্ধান করছে, এবং এভাবে আমাদের এখানটা যেটা আমাদের এটা গড়ে উঠেছে। অসহায় এসব মানুষের ছেলে মেয়েরা দায়িত্ব না নেয় তাদের পাশে দাঁড়িয়েছে টিএমএসএস নামের এই সেবামূলক প্রতিষ্ঠান। আমাদের অবস্থান থেকে ওনাকে যে সেবা পরিচর্যা আমাদের ওনার প্রয়োজন সেটা যেন আমরা দিতে পারি, আমি সবার কাছে সেই দোয়া চাই। আমাকে তুমি চোখের জলে ভাসিয়ে কোনো বাবা মাকেই যেন আর আর্তনাদ করতে না হয়। ছেলে মেয়ের পরিবারে দুমুঠো খেয়ে নাতি নাতনিদের কাছে পেয়ে বাকি জীবনটা হাসি আনন্দে কাটাতে পারবেন সেই প্রত্যাশা সবার। সুরাইয়া সীমা, টেক্সট রিপোর্ট, বাংলা টিভি।